আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিন সিলেটে কেমন গেল বাংলাদেশের আজকের প্রথম দিন? একদম শুরু থেকে আসি, টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ। ভালো সিদ্ধান্ত ছিল, কারণ বাংলাদেশের আজকের ব্যাটিং অর্ডারটা খুবই সৌন্দর্যমণ্ডিত ছিল, শক্ত ছিল বলা যায়, লম্বা ব্যাটিং ডেপথ ছিল। তবে যদি বলি কেমন একাদশ ছিল, তবে নিশ্চয়ই এটি কোনো ভালো একাদশ বলা যায় না, কারণ স্পেশালিস্ট স্পিনার নিয়ে বাংলাদেশ একাদশ গড়েছে শুধুমাত্র একজন পেসার নিয়ে। শরীফুল ইসলাম বাংলাদেশ দলের প্রথম ম্যাচের একমাত্র পেসার। দিন শেষে যদি স্কোরের দিকে তাকাই, 3.64 রান রেটে বাংলাদেশ সংগ্রহ 310 রান দৃশ্যমান, এটিও খুব সুন্দর একটি স্কোর হয়েছে। তবে যদি 7-9 উইকেট দেখা যায়, তবে সেটি নিশ্চয়ই দিনের শেষটা বাংলাদেশের হয়ে শেষ হয়েছে সেটি বলা যায় না। 310 রান বাংলাদেশ স্কোর করলেও দিনের যে দখলটি সেটি নিউজিল্যান্ডের পক্ষেই ছিল। শুরু থেকেই মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানের উদ্বোধনী জুটিতে খুব সুন্দর ছিল, সাবলীল শান্ত সৃষ্টভাবে তারা শুরু করেছিল। তবে আজাজ প্যাটেলের একটা দুর্দান্ত কাটিংয়ে জাকির হাসান আউট হয়ে যায়। এর পরবর্তীতে মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ভালো একটু রিকভার দেখিয়েছিল। তার আগে কিন্তু নাজমুল হোসেন শান্ত, সে যেভাবে নেটে প্র্যাকটিস করেছিল ধুমধাড়াক্কাভাবে সেভাবে শুরু করেছিল, তবে ভালো কানেক্টও হচ্ছিল, 3-6 হাঁকিয়েছিল। তবে ইনিংসে সে বড় করতে পারেনি, যার দরুন কিন্তু বাংলাদেশ বড় ভালো একটি স্কোর গড়লেও সেটিকে দলের জন্য ভালো কিছু হয়েছে সেটি বলার মতো হয়ে বাংলাদেশ শেষ করতে পারেনি। আর দিনের সবচেয়ে হতাশাজনক যে বিষয়টি সেটি হচ্ছে গ্লেন ফিলিপস কিন্তু নিয়মিত গোল আনেন না, তবে উপমহাদেশে এসে কিন্তু গ্লেন ফিলিপস নিয়মিত স্পিনার হয়ে গেছে, নিয়মিত বোলিং করেছে কিন্তু বিশ্বকাপও এবারও এসে। এবারের আজকে প্রথম দিনেও কিন্তু বাংলাদেশের ইনিংসটি দোষিয়ে দেওয়ার যে কাজটি সেটি করেছে গ্লেন ফিলিপস। তার অফ স্পিনে কিন্তু বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাদাত হোসেন সদ্য অভিষিক্ত সে এবং সাথে নুরুল হাসান সোয়ান, চারজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশ হারিয়েছে অনিয়মিত একজন বোলারের হাতেই। সব মিলিয়ে দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক 37 রান নিয়ে আউট হয়েছেন, সাথে মুশফিকুর রহিম দলের সবচেয়ে বেশি অভিজ্ঞ যে ব্যাটসম্যানটি, তিনি খুব ভালোভাবে কিন্তু ব্যর্থ হয়েছেন ভালো একটি স্কোর গড়তে। যেভাবে আউট হয়েছেন সেটি অপ্রয়োজনীয় একটি শট খেলেই মুশফিকুর রহিম আজকের ম্যাচে আউট হয়েছে। মাহমুদুল হাসান জয় বলুন, সে তার সেঞ্চুরিটি মিস করেছে, একই সাথে বাংলাদেশ দিন শেষে যে দিনের যে দখলটি বাংলাদেশ রাখার যেই প্রয়াসটি শুরুতে ছিল সেটি বাংলাদেশ করতে পারেনি, অর্থাৎ ভালো শুরু করেও নিউজিল্যান্ডের হাতে কিন্তু দিনের শেষটা দিয়ে বাংলাদেশ শেষ করেছে প্রথম দিন, যদিও একটি উইকেট রয়ে গেছে। তবে আবারও বলতে হয়, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে একাদশটি হয়েছে সেটি সময় বলে দিবে কেমন একাদশ হয়েছে। যদিও ভালো টার্ন করছে এবারের আজকের পিচ, দিন গড়াতে গড়াতে হয়তোবা আরো বেশি টার্ন করবে, তবে এমন উইকেটগুলোতে বাংলাদেশ কিন্তু নিজেরাই বেশিরভাগ ফেঁসে যায়। তবে যেহেতু প্রথমে ব্যাট করছে, যত সময় গড়াবে ততই কিন্তু উইকেটটি ভালো টার্ন পাবে। নাঈম হাসান, তাজুল ইসলাম, মেহেদি হাসান, মিরাজরা কতটুকু তার সুবিধা ভোগ করতে পারে আগামীকালকে সকালে, তাজুল ইসলাম এবং শরীফুল ইসলামের ব্যাটিংয়ের পরবর্তীতে সেটি এখন ভাবার বিষয়।